हेलो एवरीवन, आजकल ভিডিওটা কোনো ব্লগ ভিডিও নয়, ডেইলি ব্লগ নয়। আজকে আমি কিছু কথা তোমাদেরকে মানে বলতে এসেছি, আর কথাটা হচ্ছে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে। ঠিক আছে, তো প্রিয়াদির ভিডিও নিশ্চয়ই তোমরা সবাই দেখো, এপি ব্লগসের প্রিয়াদির কথা বলছি। তো ওর বাচ্চাটার শরীর অসুস্থ, থ্যালাসেমিয়া। তো বাচ্চাটার চিকিৎসার জন্য প্রিয়াদি তোমাদের সবাইকার কাছে হাত পেতে কিছু টাকা চেয়েছিল, মানে যার যেমন সামর্থ্য আর কি, কেউ 20, 30, 25, 50 যে যেমন পারবে দেবে। তো কেউ কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, টাকা দিয়েওছে অনেকেই। তো প্রিয়াদি এই আগের একটা ভিডিওতে দেখিয়েওছিল যে ওর কতটা টাকা উঠেছে, সব কিছুই ঠিক আছে। আমি বলবো তোমরা বাচ্চাটার পাশে থেকো, টাকা পাঠাও, সব কিছু ঠিক আছে। কিন্তু কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, তারা প্রিয়াদিকে মানে নাকের জলে চোখের জলে করিয়ে তারপর ছাড়লো। কালকে লাইভে এসে প্রিয়াদি কী কান্নাটাই না কেঁদেছে, বলছে সবাইকে আর টাকা আমি ফেরত দিয়ে দেবো। কি বলবো আমি তোমাদেরকে, কি কিছু বুঝতেই পারছি না যে তোমরা টাকাটা দিয়ে পরেও চেয়েছো। এরকমও মানুষ আছে, এরকমেরও মানসিকতার মানুষ আছে যারা টাকাটা দিয়ে পরে আবার চায়। সত্যি কালকে ভিডিওটা দেখে আমারই মানে এত কষ্ট হচ্ছিল যে কিছু বলার নেই। একটা ছোট্ট বাচ্চা আয়ুষ, সোনা, ওর তো শরীর অসুস্থ, কিন্তু কত ভালো বাচ্চাটা, একদম প্রাণ চঞ্চল, একদম মানে এই ওর জীবনটা শুরু হয়েছে। তো ওর মা মানে স্বাভাবিক, সবাই আর মায়ের আর কি, যদি কারোর বাচ্চা অসুস্থ হয় কী চাইবে, যেন একদম সুস্থ হয়ে যায়, ভেতর থেকে যেন একদম কোনো রোগ জ্বালা কিচ্ছু না থাকে, সেটাই তো চাইবে, মায়েরা সাধারণত তাই চায়। তো প্রিয়াদিও তাই চেয়েছিল, কিন্তু কী করবে, ও তো ব্লগ করে টাকাও পায়, সব কিছু ঠিক আছে, কিন্তু একসাথে 80 লাখ 90 লাখ টাকাটা তো চারটিখানি ব্যাপার নয়। শুধুমাত্র তোমরাই যদি ভালোবাসা দাও, তোমরাই যদি সবাই মিলে যে যেমন সামর্থ্য যদি দাও কিছু টাকা, তাহলেই শুধু সে পারে ওই টাকাটা একসঙ্গে নিয়ে চিকিৎসা করাতে যেতে। আর তারপরে কি যে এখন নয় 5 বছর পরে করাবো, সেটা কিন্তু নয়। বাচ্চাটার বয়স বেড়ে যাচ্ছে, বয়স হয়ে গেলে ওইটা আর করা যায় না। তো যাই হোক, আমি একটা কথাই বলবো, সবাই তোমাদের সামর্থ্য মতো টাকা দাও, সবাই ঠিক আছে। কিন্তু টাকাটা দেওয়ার পরে কেমন মানসিকতার মানুষ জানি না, কেউ কেউ আবার চেয়েছে, তো খুব কান্নাকাটি করছিল। প্রিয়াদি বলেছে যে যদি তোমরা স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারো, তাহলে আমি তোমরা যে যত টাকা দিয়েছো দিয়ে দেবো, যদি প্রমাণ দাও যে আমি টাকা দিয়েছি বলে। আন্দাজে বললে তো আর ও দেবে না। তো যাই হোক, আমি একটাই কথা বলবো, কেউ চেয়েও না প্লিজ, বাচ্চাটা যেমন সুস্থ হয়ে যায়, এটা আমরা সবাই চাই, মন থেকে বলছি। আমি তো একজন মা, এটাই চাইবো যে বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায়। তো আমি তোমাদেরকেও একটা কথাই বলবো যে তোমরা যে যেমন পারবে, যতটা পারবে সামর্থ্য ওকে সাহায্য করো, বাজে কমেন্টে গিয়ে করো না। ও কিন্তু টাকাটা নিয়ে মানে ব্যবসা করবে না, ঠিক আছে? বাচ্চার চিকিৎসার জন্য টাকা চেয়েছে, এটা এর কোনো মায়ে বাচ্চার রোগের নিয়ে মিথ্যে কথা বলে টাকা চেয়ে সেই টাকা নিয়ে ব্যাঙ্ক ব্যালেন্স বানিয়ে বাড়ি বানাবে, বিরাট বড় বড় ফ্ল্যাট কিনবে, কোনো মায়েই করবে না। তো প্রিয়াদিও কিছু ওইসব কিছুই করবে না, চিকিৎসার জন্যই টাকা চেয়েছিল, তোমরা সম্পূর্ণ ভুল বুঝেছিলে। তো যাই হোক, আমার এটাই বলার উদ্দেশ্য ছিল যে তোমরা কেউ বাজে কমেন্ট করো না ওকে গিয়ে, ঠিক আছে? আমি আমার ওই পাশে দিয়ে দেবো স্ক্রিনশট করে ছবিটা, যে কোন ভিডিওতে ও তোমাদের কাছে টাকা চেয়েছিল, শুধু মানে ছবিটাই দেবো, ঠিক আছে? তো চলো, এটাই বলার উদ্দেশ্য ছিল। টাটা।